আমি 2008 সালে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং শুরু করি ছাত্রকালীন অবস্থায়। 2010 সালে ফ্রিল্যান্সিং সলিউশন .com নামে রংপুরে প্রতিষ্ঠান যাত্রা শুরু করে। শুরুতে আমরা যে কাজগুলো করে থাকি, ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট, পরবর্তীতে আমরা আর্টিকেল রাইটিং এর কাজ করি। পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের ট্রেনার দেই, যারা শিক্ষিত বেকার, তাদেরকে নিয়েই আমরা আমাদের কাজগুলো প্রোভাইড করি, অথবা মার্কেট প্লেসে কিভাবে কাজ করবে এটার সার্বিক সহযোগিতা করে আসছি। পরবর্তীতে আমাদের ফ্রিল্যান্সিং সলিউশন .com কে মার্কেট প্লেসে রূপান্তরিত করি, যেটা আমরা সবসময় মার্কেট প্লেসে কাজ নেওয়ার জন্য দৌড়াই। সেই জায়গায় আমি আমার কাজটাকে সুন্দরভাবে আমাদের ওয়েবসাইটে আমরা প্রেজেন্ট করি। সেটা হইতে পারে ওয়েবসাইট, সেটা হইতে পারে অ্যাপস, লোগো, আর্টিকেল রাইটিং, এটা আমরা প্রেজেন্ট করি। দেন প্রিভিয়াসলি স্যার বললেন আপনি আপনার প্রতিভাকে উপস্থাপন করেন, অনুরূপভাবে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের ক্রিয়েটিভিটিকে উপস্থাপন করি। এর ফলে বহির্বিশ্ব থেকে, যে কোনো কান্ট্রি থেকে, যে কোনো সময় আমাদের সার্ভিসগুলোকে পার্সেস করে, দেন আমরা আগে পেমেন্ট পাই, তারপরে কাজ করে দেই। এরই ধারাবাহিকতায় আমরা ই কমার্স জগতে চলে আসি, যা বিপিওতে আমরা শুনছি বা বিপিও বলতে বোঝায় লালবাগ.com। সেখানে আমরা ম্যান ক্লথ, ওম্যান ক্লথ, জুয়েলারি, ইলেকট্রনিক্স পণ্য, এই পণ্যগুলো বিশ্বব্যাপী আমরা সেল করে থাকি। এই প্রোডাক্টগুলো আমরা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর কাছ থেকে কালেক্ট করি একটা চুক্তির মাধ্যমে। সেই প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাস্টমারের কাছে পৌঁছায় দেই পুরো ওয়ার্ল্ডে। অনুরূপভাবে তারই ধারাবাহিকতায় আমরা শুরু করি buying366.com নামে নতুন একটা ই কমার্সের যাত্রা শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় বা অভিজ্ঞতা দিয়ে আমরা চাই দেশীয় যে প্রোডাক্ট, যেটা হচ্ছে হ্যান্ডিক্রাফ্ট, পাট পণ্য, নারকেলের প্রোডাক্টের পণ্য, এই পণ্যগুলো আমরা চাই বিশ্বব্যাপী ছড়াই দিতে এবং বাংলাদেশকে উপস্থাপন করতে। আমি যেটা দেখছি আমার অভিজ্ঞতা থেকে, ম্যাক্সিমাম টাইপে বিভিন্ন ধরনের ট্রেনিং হয় আর এই ধরনের প্রোডাক্টগুলো প্রোডাকশন হয়, বাট এর বাজারটা কিন্তু নেই। ইভেন বাংলাদেশে অতটা চাহিদা নেই যে পরিমাণ প্রোডাকশন হয়। আমরা চাই এই প্রোডাক্টগুলোকে বহির্বিশ্বে ছড়াই দিতে। ইতিমধ্যে এই উদ্যোগটা আমরা গ্রহণ করি এবং যাদের কোয়ালিটি প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা কালেকশন করে বাইরে সেল করার জন্য আমরা নতুন ঢাকায় একটা অফিস করি নিকুঞ্জে। জাস্ট শিপমেন্ট পারপোজে আমাদের বিজনেসটাকে আরো গ্রোয়িং করতে। তো এমনইভাবে আমরা কাজ করছি। আমরা এখন গল্প শুনি অ্যামাজন বা আলিবাবার, ঠিক অনুরূপভাবে ইনশাল্লাহ আমাদের এই দেশ ই কমার্সে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বিশ্ব দরবারে উপস্থিত হবে এবং বাংলাদেশকে সবাই দেখতে পাবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।